হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তুমি পেছনে দেখতেই পাচ্ছ যে চম্পাহাটিতে আছি। চম্পাহাটিতে ভীষণই কালীপুজোর আগে আমি একটু বাজি কিনতে এসেছিলাম। কালীপুজোতে দেখ বাজি ফাটানোর জন্য চম্পাহাটির মতো বেস্ট মার্কেট মনে হয় কলকাতার বুকে আর নেই, ঠিক আছে? খুব সস্তায় চম্পাহাটিতে বাজি পাওয়া যায়, আর হচ্ছে ভীষণই অনেক অনেক প্রায় 1 কিলোমিটার ধরে মোটামুটি রাস্তা, ঠিক আছে? রাস্তার উপর দোকান আছে, আর মোটামুটি সব বাড়িতেই চম্পাহাটির যে মার্কেটটা আছে সেখানে সব বাড়িতেই বাজি বানানো হয়। তো সে ব্যাপারে খুব ভালো, তো দেখে নেওয়া যায় বাজি। আর একটা ব্যাপার হচ্ছে যে চম্পাহাটিতে যদি আসতে চাও শিয়ালদা দিয়েই আসা চাই বেস্ট হবে, কারণ হচ্ছে শিয়ালদা থেকে তুমি ট্রেনে চম্পাহাটি স্টেশনে নেমে ওখান থেকে বলতে হবে যে অটো বা টোটো, অটোই বেস্ট হবে। অটো ধরে আর বলবে যে বাজি মার্কেট যাবো, বাজি মার্কেটে মোড়ে নেমে সামনেই প্রায় হেঁটে প্রায় 1 কিলোমিটারের মোটামুটি অনেকটা রাস্তা ধরে বাজি মার্কেটটা। তো খুব ভালো লাগলো, আমি নিজেও আজকে বাজি ওখান থেকেই কিনলাম, ভীষণই ভালো লাগলো। আর একটা কথা হচ্ছে এখানে একটু বার্গেনিং করতে হয়, ঠিক আছে? বার্গেনিং করলে খুব সস্তায় পাওয়া যায়। এই সেলগুলো কিরকম দাম আছে? এই সেলগুলো 90 টাকা। আর এই চটপটিগুলো কিরকম দাম আছে? 30 টাকা পার পিস। বক্স বক্সে কতগুলো থাকে মোটামুটি? 10 পিস। আর এই এই টুকরিগুলো 15 টাকা। বড়টা 20 টাকা। চরকি কিরকম দাম আছে? চরকি 30 টাকা বড় মাল। মিডিয়ামটা আছে তোমার হচ্ছে 20 টাকা। মিডিয়ামটা 20 টাকা। আর এইটা এইটা গ্রিন চর্কি আছে, ওটা এটা কত? 35 টাকা। আর এইটা কি আছে? প্রথমে তুববি তারপর চলকা, এই মাটা তোমার দেবো, ঠিক এই একটা বাইট নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তোমার 110 টাকা বাইট পড়বে। 110 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই টুবরিগুলো কিরকম দাম আছে মোটামুটি? 40 টাকা বক্স। বক্সে কতগুলো থাকে? 5 পিস। এগুলো তো পাইকারি মার্কেট। হ্যাঁ হ্যাঁ, পাইকারি ওই জন্যই তো সবাই। আর এইগুলো রং মশলগুলো, এই রং মশলগুলো কিরকম দাম আছে? দু কালার আছে, 25 টাকা। 25 টাকা। এখানে কটা থাকে? 10টা থাকে। আর একটা দু কালার আছে, 15 টাকা। বাইরে থেকে কেউ যদি বুকিং টুকিং করে তো ওটা কি তোমাদের রেসপন্সিবিলিটি ডেলিভারি হয়ে যায়? না, আসতে হবে, মানে বাইরে কোনো ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, ওইগুলো কি সেল আছে? ওই যে ওখানে ওগুলো শর্ট, ওগুলো কিরকম, কতগুলো শর্ট হয় ওগুলোতে? 15 শর্ট আছে, 15 শর্ট, 8 শর্ট আছে, 30 শর্ট আছে। তো ওইগুলো মোটামুটি অ্যাভারেজ কিরকম দাম আছে? অ্যাভারেজ না, 47 দাম আছে। 47? এগুলো কত করে মোটামুটি? 15টা শার্ট যা যেগুলোতে আছে সেগুলোতে 15 শার্টগুলো তোমার হচ্ছে 3 রকম রেঞ্জের আছে, 120, 120, 120. এগুলো কত করে মোটা? 200 আছে, 700 আছে। আবার এই যেগুলো 450, 700। ১৩০ জোড়া? এগুলো কিরকম দাম পড়ছে?
এটা কুড়ি কত কতক্ষণ মোটামুটি জ্বলবে? হ্যাঁ, আর এটা ষোলো। এই সেলটা চল্লিশ টাকা করে বলছে। ফানুসগুলো ফানুসটা ফানুসটা ফানুসগুলো ষোলো পনেরো এই মশলগুলো এগুলো ভালো রকেট আছে, ভালো রকেট এগুলো কোনো হবে একটু বেশি করে নিলে কি কম হবে? পাঁচটা